শিল্পী কলা কুশলীরা রাজ্জাক মুরাদের নির্দেশনায় আমি সাতদিন থেকে দেখছি যে এরা রিহার্সেল দিতেছে কঠোর পরিশ্রমের মাধ্যমে নাটকের ও পরিচালনা করছে। যদিও দ্বিতীয় পর্ব মাননীয় প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত আসছেন, এই জন্য কৃতজ্ঞ এবং দর্শকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো এবং সুস্থ হোক, জয় হোক সকলে, ধন্যবাদ। ধন্যবাদ জনাব তৌহিদ রহমান টুকুন। এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি রংপুর জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক জনাব আশরাফুল আলম খান। এই বিষয়বস্তু সেটি ইতিহাস কেন্দ্রিক, অর্থাৎ বাংলাদেশের 64টি জেলা বিভিন্ন স্থানের বিভিন্ন সময়ের ইতিহাসকে কেন্দ্র করে এই নাটকগুলো রচিত হবে এবং যে ঢাকায় এর চূড়ান্ত শোটি অনুষ্ঠিত হবে। আমি যারা এখানে নাটকের সঙ্গে জড়িত নাটক নির্দেশক এবং আপনারা দেখেছেন আমাদের রংপুরের সর্বজন শ্রদ্ধেয় স্যার, তার রচিত নাটক আজকে এখানে মঞ্চস্থ হবে। আমি কলাকুশলীদের এই নাটকটি যারা উপস্থাপন করবেন আপনারা উপভোগ করবেন, আমি আশা করি যে এই নাটকটি আপনাদের ভালো লাগবে। আমি এবারে আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি রংপুরের মাননীয় জেলা প্রশাসক জনাব ফরিদ আহমদকে তার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আমাদের বাংলাদেশের 64টি জেলা থেকে যে নাটক আমাদের ঢাকা শিল্পকলা একাডেমিতে যাবে, এটির মূলত আজকের যে ট্রায়াল অনুষ্ঠান ছিল, আমি আন্তরিকভাবে প্রথমে দুঃখিত যে আমাদের অন্য একটি কর্মসূচির কারণে আমি দেরিতে উপস্থিত হয়েছি। আমি মূলত এখানে যারা আমাদের শিল্পী কলা কুশলী যারা রয়েছে আমাদের কারমাইকেল কলেজের, তাদের সাথে আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করা এবং তাদের সাথে সংহতি প্রকাশ করার জন্য আমি এসেছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এখানে আমাদের শিল্পকলা একাডেমির সম্মানিত সাধারণ সম্পাদক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্মানিত আহ্বায়ক সহ এখানে যারা উপস্থিত রয়েছেন সবাইকে আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এটি আগামী 13ই মে এটি ঢাকায় আমাদের সময় দেওয়া হয়েছে, সেখানে উপস্থাপন করা হবে। আমি আশা করি অন্যান্য গত বছর যেভাবে প্রশংসা কুড়িয়েছে এবারও এটি এই নাটকটি ঢাকায় আমাদের কৃতিত্বের স্বাক্ষর রাখবে এবং এই কর্মসূচি যা শিল্পকলা একাডেমির কর্মসূচি যেটা মূল উদ্দেশ্য যে আমাদের দেশীয় সংস্কৃতিকে বিকাশ করা, লালন করা এবং এর মাধ্যমে আন্তর্জাতিক সংস্কৃতির সাথে এটি একটি মেলবন্ধন সৃষ্টি করা। আমি মনে করি আমাদের রংপুরের যে ঐতিহ্যবাহী যে নাটকটি এখানে যাবে এটিও এই কর্মসূচির অংশ হিসেবে ইতিপূর্বে যেভাবে আমাদের শিল্পকলা একাডেমির বাবামূর্তি উজ্জ্বল করেছে এবারও তাদের পরিবেশনায় যে নাটকটি যাবে এটিও এরকম প্রশংসা করাবে এবং সকলের দৃষ্টি আকর্ষণ করবে আমি আশাবাদ ব্যক্ত করে। এবং এই নাটক পরিবেশনা পরিচালনা নির্দেশনার সাথে যারা জড়িত রয়েছে শিল্পী কলা কৌশলী নাট্যমন্দির নির্দেশক সহ যারা এটির সাথে সংশ্লিষ্ট রয়েছে আমি সবাইকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের সফলতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। Thank you.
আব্বা জানকে কি আর ফিরে পাবো না? তিনি কি আমাদের রেখে চিরদিনের জন্য হারিয়ে গেলেন? এখন আমাদের কি হবে? তোমার আব্বা বন্ধু শাহ শহীদ হয়েছেন চেরাগালি শাহ, তিনি আর কোনো দিন ফিরবেন না। তার মৃত্যু সম্মানের গৌরব, তার জন্য উন্মুক্ত রয়েছে বেহেশতের দরওয়াজা। তুমি কেঁদো না চেরাগালি, এমনি গৌরবের মৃত্যুর জন্য আমরা প্রস্তুত। তোমার আব্বা ইংরেজ বেনিয়াদের হাতে পাটগ্রামে শহীদ হয়েছেন, আমি মুসা শাহ ওয়াসিমপুরের ছাউনিতে প্রস্তুত হয়ে রয়েছি। এদেশের আজাদির জন্য আমরা সবাই আল্লাহর নামে জান কুরবান করব। চেরাগালি, তুমি কেঁদে কেঁদে অশ্রুসিক্ত করো না আদর্শের সুমহৎ পথ। তার কণ্ঠ কি আর শুনবো না? তার ডাকে হাজার হাজার মানুষ জান উৎসর্গ করেছে, তিনি কি আমাদের আর ডাকবেন না? আমার আব্বা জানের ডাকে দেশের হাজার হাজার সন্তান আজও প্রস্তুত। চেরাগালি, তুমিও প্রস্তুত হও দুশ্মনদের আঘাত হানতে। আমরা যদি এই দেশ থেকে ইংরেজ বেনিয়াদের দূর করতে না পারি, তাহলে যুগ যুগ ধরে এদেশবাসীকে গোলামি করতে হবে। আমি প্রস্তুত আছি, আমি আর কাঁদবো না, কেঁদে কেঁদে অশ্রুসিক্ত করবো না আদর্শের সুমহান পথ। আজাদির যে ঝান্ডা আমরা হাতে তুলে নিয়েছি, সে ঝান্ডা আমরা ওড়াবো। আমার আব্বা শহীদ হয়েছে, আমিও শহীদ হতে প্রস্তুত। আমার আব্বাকে যে দুশ্মনরা হত্যা করেছে, তার প্রতিশোধ আমি নেব। আমাদের সব থেকে বড় সম্পদ এদেশের আজাদি, এদেশের স্বাধীনতা। প্রতিশোধ আমরা নেব এই চেরাগালি, সমস্ত পুঞ্জীভূত শক্তি দিয়ে আমরা লাফিয়ে পড়বো দুশ্মনদের উপর। বজলু সাহেব শিখাকে কোনো দিন ম্লান হতে দেবো না, ভুলবো না তার শেষ আহ্বান, জীবন দিয়ে প্রতিরোধ করো দুশ্মনদের অভিযান। ব্রিটিশ ব্যানিয়ারা অত্যন্ত চতুর, চিন্তা ভাবনা করে ওদের সঙ্গে লড়াইয়ে নামতে হবে। জানা চিন্তা ভাবনা আমরা করে রেখেছি ভাড়াগুল সাহ, ব্রিটিশ ব্যানিয়াদের ছিন্ন ভিন্ন করা ছাড়া আমাদের আর কোনো পথ নেই। ওরা যত চতুরই হোক, মিথ্যার বেসাতি করে, ষড়যন্ত্র করে, বেইমানি করে, ওরা এদেশে টিকতে পারবে না। দূর করো তোমার মনের দুর্বল। আমিও চেরাগালি সাহ বলছি, বজলু সাহ রক্তপথের দিশা দেখিয়ে গেছে, সে পথেই আমাদের চলতে হবে। চেরাগালি সাহ, তুমি তোমার পিতার যোগ্য পুত্র, তোমার দু চোখের অশ্রু মুছে তুলে নাও হাতিয়ার, তোমার চোখের দৃষ্টিতে জানো প্রতিশোধের অগ্নি শিখা। তোমার পিতার পবিত্র রক্তে যে দেশের মাটি হয়েছে রঞ্জিত, দেশপ্রেমিক সৈনিকদের পবিত্র দেহ মিশে আছে যে দেশের ধূলিকণায়, সে দেশকে মুক্ত করতে উল্কার মতো ঝাঁপিয়ে পড়া দুশ্মনদের উপর। আমাদের সব গেছে, কোনো আশ্বাস নেই। আমাদের সব থেকে বড় সম্পদ এদেশের আজাদি, এদেশের স্বাধীনতা। শহীদের রক্ত বৃথা যেতে দেবো না, বৃথা যেতে দেবো না। আজ সব বীর সৈনিক যুগ যুগ ধরে আত্মদান করে গেছে এদেশের স্বাধীনতার জন্য। জনাব, আপনি আদেশ করুন, আপনার আদেশ পালন করতে আমরা প্রস্তুত। আমরা আপনার সুচিন্তিত অভিমত চাই জনাব। বারবার যদি আমাদের বাহিনী ধ্বংস হয়ে যায়, তাহলে আমরা দুর্বল হয়ে পড়ব। তোমরা তো সবাই জানো, আমাদের বাহিনীর সম্মুখে মুখোমুখি দাঁড়াবার সাহস ছিল না ব্রিটিশ বাহিনী। ম্যাকডোনাল্ড, গুডলার্ড এবং ক্যাপ্টেন ব্রিনান তিস্তা পাড়ি দিয়ে ছলে বলে কৌশলে পাটগ্রামে পৌঁছে অতর্কিত পোশাক পরে অতর্কিত আক্রমণ করেছিল বজলু সাহেব। বেইমান আর বিশ্বাসঘাতকরা ওদের গোপন পথ দেখিয়েছিল। পাটগ্রামের লড়াইয়ে ব্রিটিশ বেনিয়াদের সাধ্য ছিল না, ওরা জয়লাভ করে। কিন্তু মির্জাফরের দল যুগ যুগ ধরে আমাদের পাশের মাঝে মিশে আছে ছত্রবেশে। ওদের চক্রান্তে আমাদের বাহিনীকে ঘিরে নেয় ব্রিটিশ বাহিনী, তারপর নিকোঝর, রাজা দয়াল এবং ভবানী পাঠক। বজলু সাহেবের নেতৃত্বে অভূত ভয় দেশপ্রেমিক সৈনিকরা সেদিন লড়াই করেছিল, কিন্তু দুশ্মনদের গুলি হঠাৎ পক্ষ ভেদ করেছিল বজলু সাহেব। তা না হলে সেদিন ব্রিটিশ বেনিয়ারা ছিন্ন ভিন্ন হয়েছে। এই বেইমানের প্রতিশোধ দিতে চাই জনাব, এই বেইমানের প্রতিশোধ না নিয়ে আমরা কোনোদিন ক্ষান্ত হব না। তবু ব্যস্ত হলে চলবে না জনাব। পলাশীর প্রান্তরে মির্জাফরের ষড়যন্ত্রে সিরাজউদ্দৌলা শহীদ হয়েছেন, বেইমানদের কুচক্রে মীর কাসিম উদয়নারা বক্সারের যুদ্ধে পরাজিত হয়েছেন। আমাদের ইতিহাস বেইমানি এবং আত্মকলহে পরিপূর্ণ। আমরা যে এই ইতিহাসের গতিকে ফেরাতে চাই, এদেশের মানুষের মনে জ্বালাতে চাই দেশপ্রেমের অনির্বাণ শিখা। আপনি আদেশ করুন জনাব, আপনার প্রত্যেকটি আদেশ অক্ষরে অক্ষরে পালন করা হোক। ভাগ্যের কি নির্মম পরিহাস, দেবী চৌধুরানী নিজের মাতৃভূমিতে নিজেই প্রবাসী, বজ্রায় বজ্রায় তাকে আত্মগোপন করে দিন কাটাতে হচ্ছে। আমাদের এই গোপন ছাউনির সংবাদ দিয়ে বেইমানরা ইনাম পেতে চায়। অন্ধকার রাতে আজকে বলি শুনি, সিরাজের আর্তনাদ,
বেঈমানি বেঈমানি আমরাই বেঈমানের পৃষ্ঠা ভেঙে দিতে চাই জনাব। বেঈমানদের ধ্বংস করতে পারলে আমরা ইনশাআল্লাহ জয়লাভ করতে পারব। আমাদের পিছু মহলে চলবে না, কাঁদলেও চলবে না, এখন সংগ্রামের দিন। আমরা যে অস্ত্র ধারণ করেছি সেই অস্ত্রের নির্মম আঘাতে আমরা ব্রিটিশ বেনিয়াদের ধ্বংস করব। কিন্তু হুঁশিয়ার, লোভ লালসা এবং ক্ষমতার মোহ যেন আমাদের গ্রাস না করে। ফকিরদের দুনিয়াদারির জন্য কোনো কিছুই প্রয়োজন হয় না। আমরা যেদিন এদেশ থেকে ব্রিটিশ বেনিয়াদের তাড়াতে পারবো সেদিনই আমাদের সংগ্রামের শেষ হবে। আমি আর জানতে চাই তোমরা এই লড়াইয়ের জন্য প্রস্তুত কিনা। আমরা প্রস্তুত। She has charmed me. Lucky,
তুমি আমাকে উদ্ধার করিয়াছ। এই লাও, এই লাও মেরে ইনাম। আমি সেই লখনৌ থেকে মোটা নজরানা দিয়ে এনেছি। আমাদের আজমত খা এসব ব্যাপারে একেবারে ওস্তাদ, জহুরি জহুর চিনি, একেবারে নির্ভেজাল খাদ্য। ঠিক বললাছ, একেবারে স্বচ্ছ পাঠা। হরিহে রক্ষা কর, কখন যে উৎসব শেষ হবে, আমি যে মদের গন্ধে টিকতে পারছি না। আপনি কি কথা বলিতেছেন? আসলে ক্যাপ্টেন সাহেব জমা দিয়ে মারবেন না, আপনি লুটে একটা আছে, মগর মগর আমরা সজ্জাদ আদমি আছে। আপনাদের খেদমতের জন্যই তো আমরা আছি সাহেব, আর আপনারা খুশি হলেই তো আমরা এমনি খুশি, না কি বলেন আপনারা? সে তো বটে, বড়ই খুশি হলে তো আমরা শান্তি পাই। সাহেব আপনাদের খেদমতের জন্যই আমরা আছি। ফাটগ্রামের গোপন পদ দেখিয়া আমাদের বহু সুবিধা করিয়াছে, বন্ধু আছে, বন্ধুর মতো কাজ করিয়াছে, বহু শয়তানি বুদ্ধি আছে। সবই আপনার দয়া সাহেব। আজমত খা সাহেব হলেন খানদান মুশকিল। আমার আব্বা জানেন 10,000-ই মনসবদার। আমি শরাব খাই না সাহেব, ওই নেশা হয়তো, আর নেশা মাত্রই গুনাহের কাজ। আমি নেশা পছন্দ করি না সাহেব। দেবী সিং, দেবী সিং তো বুদ্ধা আপনি আছে, ড্রিঙ্ক করলে টাগর পাইবেন টাগর। মদ আমি স্পর্শ করি না সাহেব, আমি ধর্ম কর্ম নিয়ে থাকি, মদ আর নারী আমার কাছে মহাপাপ। করি হে রক্ষা করো, বাবু সিন্ধু পার করো। আমাকে দেখাইবে না, উনি খুব বদদানশীল সাহেব। তোমরা তোমরা তো বদদানশীল আছে। শেষ কি ওই সহধর্মিনীর উপর নজর পড়লো? তাই তো দেখছি সিংহ মশাই, আমার সহধর্মিনী পরলোক গমন করে আমাকে ইহকালে বাঁচিয়েছে। আর রক্ষা তুমি একটা আবার কি আনিয়েছো কেন? আমরা কি রাতভর বসিয়া বসিয়া মশা মারিবে? ইটা ইটার মূলকে আর আর লড়কি নেই, সব পালিয়ে যাচ্ছে সাহেব। তাছাড়া ওই কুমারী মেয়ে পাওয়া যাচ্ছে না, রীতিমতো কুমারী মেয়ে দুর্ভিক্ষ পড়েছে সাহেব। আর আমরা তো চেষ্টা করছি জনাব। এই কেন জানি বিনা কারণে ভীতর সন্ত্রস্ত হয়ে অন্যত্র পালিয়ে যাচ্ছে। পলায়ন করিবে, পলায়ন করিবে, আর তোমরা বসিয়া বসিয়া ধরার খাস কাটিবে। আমরা আমরা লড়াই করিবে, ফকিরদের সন্ন্যাসীদের শায়েস্তা করিবে, আর তোমরা মজা লুটিবে। তাহা হইবে না, তাহা হইবে না। হঠাৎ করে পাওয়া যায় না তো সাহেব, তোমরা লোক অপদার্থ আছে, বসিয়া বসিয়া ধর্মের কথা শুনেছো। আমরা আমরা কোনো কথা শুনিবে না, ছাপলাই না করে আমরা ঠিক করিবে। একটু আস্তে বলুন সাহেব, লোকে শুনবে। হা হা সবাই সবাইকে শুনে দেবে, আমরা ঠিক করিবে। পরিহে রক্ষা করো। খা সাহেব আমি একটু চেষ্টা করুন এই যাত্রা রক্ষা পাওয়া যায় কিনা।
চলুন, দেরি করবেন না।
তাহলে দেবী সিং লোক এসে বলছে, চলো চলো। বাংলার প্রজাকুলের সমস্ত সম্পদ ব্রিটিশ বেনিয়ারা লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে, দেবী সিং এর উৎপীড়ন আল্লাহর আরশকে কাঁপিয়ে তুলছে, তুমি কি এখনো অপেক্ষা করতে পারো? না না, তা হয় না, বরং আমরা সবাই মিলে ঝড়ের গতি নিয়ে ওদের উপর লাফিয়ে পড়ে ওদের নিঃশেষ করে দেই। আমরা কি ওদের সঙ্গে লড়াইয়ে পারবো? সুসজ্জিত বাহিনী নিয়ে ওরা প্রস্তুত, আমাদের বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। আমরা কি প্রস্তুত নই? আমাদের বন্দুকে কি গুলি নেই? আমরা কি পারি না ওদের নির্মূল করে দিতে? আমরা কি পারি না দুশ্মনদের বুক ধ্বংসড়া করে দিতে? আপনি আদেশ করুন জনাব, আপনার আদেশ পেলে আমাদের বন্দুক গর্জে উঠবে, গুপ্ত আক্রমণ চালিয়ে আমরা ওদের ছিন্ন ভিন্ন করে দিতে পারবো। দেবী চৌধুরী এখন আত্মগোপন করে আছে, সন্ন্যাসীরা পর্যুদস্ত, তাদের সাহায্য না পেলে আমরা কি পেরে উঠবো জনাব? মা মনিরা, তুমিও তো অগ্নিকন্যার মতো আমাদের আজাদী আন্দোলনে সহায়তা করছো, তুমি কি করতে বলো? যারা মা বোনের ইজ্জত দেখে না, যারা বাংলার প্রজাগুলিকে তীরে তীরে নিঃশেষ করে বাংলা ভূমিকে কবরস্থানে পরিণত করেছে, স্বামীর বুক থেকে স্ত্রীকে কেড়ে নিয়ে যাচ্ছে, তাদের উপর আক্রমণ চালাতে এত দ্বিধা কেন? তুমি থামো মনিরা, তুমি নারী, আক্রমণ কৌশল বোঝা তোমার পক্ষে সম্ভব নয়, এ ব্যাপারে তোমার নিশ্চুপ থাকা উচিত বলে আমি মনে করি। কবির, তুমিও তো এখন আমাদের আজাদী আন্দোলনের একজন সৈনিক, সেদিন তোমাকে আজমতের হাত থেকে বাঁচিয়ে আমরা আমাদের শক্তি বৃদ্ধি করেছি, তুমি কি করতে পারো? আমরা আক্রমণ করতে সক্ষম জনাব, আমি আমার অপমানের প্রতিশোধ নিতে চাই, গৌরী দেবীকে উদ্ধার করে আমি আমার মনের জ্বালা মিটিয়েছি, ক্যাপ্টেন বেনান অল্পের জন্য সেদিন রক্ষা পেয়েছে আমার হাত থেকে। বাংলার আকাশ আজ ঘন কালো মেঘে ঢাকা, সন্ধ্যার প্রচন্ড দাপটে নরনারী সংশয় আকুল, বিদ্যুতের ভ্রুকুটিতে ভয়ার্ত মানুষ আজ দিশেহারা, ক্রন্দনরত পিতা অসহায় মাতা মুক্তির প্রতীক্ষা করছে, ঘরের কুলবধূ বাঁচাতে চায় ইজ্জত, বাঁচাতে চায় তার আশ্রয় নির্টুকু, তাদের পাশে আজ দাঁড়াতে হবে আমাদের দেশপ্রেমিক সৈনিকদের। আর অবসর নয়, আর দ্বিধা নয়, মজনু শাহ যে রক্তের পথ দেখিয়ে গেছেন সেই পথ ধরেই আমাদের এগিয়ে যেতে হবে। আমরা প্রস্তুত, কিন্তু কোনো কিন্তু নয় ফালাগুল, তুমি এত দ্বিধাগ্রস্ত? আর দ্বিধা নয়, আর সংশয় নয়, বরং আমরা সবাই মিলে সিংহের বিক্রম নিয়ে ওদের উপর লাফিয়ে পড়ে ওদের নিঃশেষ করে আজাদির শিখা আমরা ছড়িয়ে দেই দিক বিদিকে। মা মুনিরা, তুমি কৃষকদের ঘরে ঘরে গিয়ে কুলবধূদের অগ্নিকন্যার মতো প্রস্তুত করো, চেরাগালি শাহ কবির তোমরা যুবকদের প্রস্তুত করো লড়াইয়ের জন্য, ফড়াগুল শাহ তুমি অর্থ সংগ্রহ করো আমাদের ব্যয় নির্বাহের জন্য, দেবী সিং প্রজাদের কাছ থেকে যে অর্থ লুণ্ঠন করেছে তোমরা তা কেড়ে নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দাও। আর অবসাদ নয়, আর কান্না নয়, সিরাজউদ্দৌলার রক্ত, মীর কাসিমের সৈনিকদের রক্ত, মজনু শাহের রক্ত আমাদের ডাক দিয়েছে ব্রিটিশ বেনিয়া, দেবী সিং, আজমত, রেজা খা, হররাম এদের নিঃশেষ করতে। আমরা শহীদের বুকের রক্তের প্রতিশোধ নেব, বাংলা বিহার উড়িষ্যার নিরীহ নিরস্ত্র নরনারীর বুক ফাটা কান্নার রোল আকাশে বাতাসে ধ্বনি তুলে খোদাতালার কাছে আরতি নিবেদন করে প্রতিকার প্রার্থনা করছে, কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে এত শহীদ হতে পলাশির প্রায়শ্চিত্ত করতে? আমরা প্রস্তুত। আমাদের উপায় তাছাড়া
কোনো যেন কেমন হয়ে যাচ্ছে। এই সেদিন সেদিন আমার কাছারি বাড়ি থেকে প্রধান সাহেবের হাত থেকে এক টিভিকে ছিনিয়ে নিয়ে গেল ফকিরা। এই কেমন শাসন চলছে কোম্পানি বলে কয়ের শাসন আরো করাগত হবে মহারাজ, না হলে আমরা শেষ হয়ে যাব। এই দেবী চৌধুরীর দলটাকে ধরিয়ে দিতে পারলেও ফকিররা দুর্বল হয়ে যেত। তাহলে তো অনেক গ্রাম পাওয়া যেত। আমার 6 লক্ষ টাকা শেষে শেষে মাঝ নদীতে যেন ভরা ডুবি না হয়। সিংহ বসাই এখন কি করা যায় এই তাই বলুন। ভয় পেলেন নাকি খাসে? ভয় পাবেন না, ভয় পাবেন না। না আমি ভয় করি না। আরে সিংহ বসাই, আমি হলাম খাঁটি পাঠান বংশের লোক। আরে ভয় কাকে বলে আমি জানি না। এখন ছলে বলে কৌশলে ওই মুসা সাহেব দলকে শাস্তি করতে হবে। আমার মাথায় একটা মতলব এসেছে। কি মতলব আপনি বলে ফেলুন। ওদের ধরিয়ে দেওয়ার কোনো বুদ্ধি আছে কি না তাই বলুন। ওদের ধরিয়ে দেওয়া এত সহজ না খা সাহেব, ওরা ওরা কম চতুর না। রাম তোমার মাথায় কি বুদ্ধি এসেছে শীঘ্র বলো, তুমি তো চতুর ব্যক্তি। মুসা সাহেব দলে তো অনেক লোক আছে। তা তো আছে, সবাই তার অনুসারী। তা তো আছে, তাকে দিয়ে কি হবে? ওদের দলে অনেক লোক আছে বলে আমাদের ভয় করতে হবে নাকি? ভয়ের কথা নয় খা সাহেব, আমাদের একজন বিশ্বস্ত লোককে ঢুকিয়ে দিতে হবে ওদের দলে ছদ্মবেশে। তারপর সে মুসা সাহেব দলে আমাদের হয়ে কাজ করবে। বাহিরে দেখাবে সে একজন মুসা সাহেব অনুরাগী, কিন্তু কিন্তু সে সুযোগের সন্ধান করবে। কিসের সুযোগ? ওদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে। একদিন একদিন সুযোগ বুঝে মুসা শাহকে গুলি করে হত্যা করবে। আর মুসা শাহকে হত্যা করতে পারলেই তো আমাদের জয় জয়কার। মজনু সাহেব পুত্র চেরাগালি তো বাঘের বাচ্চা, এক এক করে কমাতে হবে খা সাহেব। মুসা শাহকে হত্যা করতে পারলে আপাতত রক্ষা, আমার একজন বিশ্বস্ত লোক আছে। উত্তম প্রস্তাব হরাম, তুমি একজন বিশ্বস্ত লোককে নিয়োগ করো, আমি 10 সহস্র টাকা দেব যদি কৌশলে মুসা সাহেবকে সে হত্যা করতে পারে। এই হলো আমাদের ব্যবস্থা। আর আমি ক্যাপ্টেন ব্রায়ানকে বলবো ওদের সাউরি একটু মান করতে। আমার বিশ্বস্ত কর্মচারী হরগোবিন্দ, ওকে আমি এই কাজের জন্য নিয়োগ করব। আপনি অর্থের ব্যবস্থা করুন, আমি সব অর্থ বহন করবো। তুমি শুধু মুসা সাহেবকে সাহায্য করে আমাকে নিশ্চিন্ত করো। আমার 6 লক্ষ টাকা। ইউ ডেভি সিং, হাউ ডু ইউ ডু? আরে আসুন 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 আসুন। অতিমধ্যে আমার 6 লক্ষ টাকা লুণ্ঠন করেন। 6 লক্ষ টাকা! অন্যান্যের মতো আমার সামনে কাঁদিও না, ঘরে বসিয়া বসিয়া কাটিয়ে চলিবে? আমরা লোক কাউকে জানে না। আমরা বিপদ দেখিলে ফেজ করে, আর তোমরা বিপদ দেখিলে আওরটের মতো কাটতে জানো? আমরা অনর্থ সাহেব, আমরা বীরের জন। ঠিক বলিয়াছেন খা সাহেব, আমরা হলাম বীরের জন। অনেক টাকা গেছে তো সিংহ মশাই, একটু শোক তা হওয়া স্বাভাবিক। 6 লক্ষ টাকা আমার সঙ্গে যাইবে, আমাকে বর দেখাইবে, আমার ফৌজ অ্যাটাক করিবে। আপনি যান, আপনি যান সাহেবদের সঙ্গে। আপনি বরং যান, আপনি হলেন উপযুক্ত ব্যক্তি। আজ আমাদের ফৌজরা এখানে রেস্ট নেবে,
টাহা রোগা টাহা করো, আমরা সুযোগ বুঝিয়া অ্যাটাক করিবে। আমি আমি টায়ার্ড আছি। সে তো বটে, সে তো বটে। রাজার অভিরঞ্জন কি আসেন অভিজ্ঞ আপনি ব্যবস্থা করুন। পরিহে রক্ষা করো, পাবো সিন্ধু পার করো। আমি পৃথক বাহিনী গঠন করে নিজের মত অনুযায়ী ইংরেজ বাহিনীর সঙ্গে লড়াই করবো।
বারবার বলছি ফরাগুলশা, ভুল করো না ফরাগুলশা, ভুল করো না। আমাদের মধ্যে বিভেদ থেকে এনো না, তাহলে দুশ্মনরা শক্তিশালী হবে। অপমান করবে এই আমি সহ্য করব না। আমিও জান দিতে পারি কিন্তু মান দিতে পারি না। দেশের এই দুর্যোগের কথা চিন্তা করে তোমার এই সামান্য অপমানের কথা ভুলে যাও ভাই। এসো তুমি আমি আমরা সবাই মিলে সম্মিলিত শক্তি নিয়ে ইংরেজ বেনিয়েদের উপর ঝাঁপিয়ে পড়ি। আপনার আদেশ আমি মেনে নিলাম জানা। আমিও আমার ইচ্ছা, আমি শুধু আদেশ পালন করতে চাই না, আদেশ দিতেও চাই। সে তো আনন্দের কথা ফরাগুলশা, তুমি যদি এই গুরুদায়িত্ব বহন করতে চাও তা হবে আমার কাছে সবচেয়ে আনন্দে। যাও ভাই, তুমি নিজে গিয়ে অর্থ বণ্টন করে দাও। ফরাগুলশা কবির তোমরাও যাও। আপনার আদেশ আমি মেনে নিলাম জানা, আমি যাচ্ছি। চোখে মুখে লালসার আগুন লক্ষ্য করেছি, আমাদের মধ্যে বিভেদ ডেকে আনতে চায়। কিন্তু কেন ওকে ধ্বংসকে ডেকে আনতে চায়? বারবার আমরা নিজেদের সর্বনাশ নিজেরাই করছি, না এ হতে পারে না। ফরাগুলশা একজন জিহাদের সৈনিক, সে এত বড় ভুল করতে পারে না। আমি ফরাগুলশা সম্পর্কে দু একটা কথা বলতে চাই। কি কথা বলো? তার চোখে মুখে আমি লালসার আগুন লক্ষ্য করেছি। কয়েকদিন আগে সে আমার পথ রোধ করে কি যেন বলতে চাইল, আমি সরে আসায় সে বলতে পারেনি। তার আচরণ সন্দেহজনক, একজন ছদ্মবেশীকে আমি তার সঙ্গে লক্ষ্য করেছি। না না না, সে বলতে পারে না, সে একজন জিহাদের সৈনিক। ফরাগুলশা এত বড় ভুল করতে পারে? যারা জিহাদের সৈনিক তাদের চোখে মুখে থাকবে আদর্শের অম্লান শিখা। ফরাগুলশায়ের চোখে সে শিখা ম্লান, কামনার আগুন দেখেছি তার চোখে। আমি নারী, আমি বুঝতে পারি তার দৃষ্টির ভাষা। মামুনিরা তুমি নিশ্চিন্ত থেকো, আমি মুচাশা যতদিন জীবিত আছি ততদিন তোমার সামান্য অপমান কেউ করতে পারবে না। মামুনিরা তুমি এখন যাও। আপনার সঙ্গে থাকার অনুমতি দিয়েছেন জনাব। তুমি আমাদের সাথে লড়াই করবে? হ্যাঁ জনাব, আমি লড়াই করব। ঠিক আছে, তুমি এখন যাও, আমরা ইংরেজদের আক্রমণ করব, দরকার হলে তোমাকে ডাকা হবে, তুমি এখন যাও। তাই হবে জনাব। জনাব, লোকটাকে অত্যন্ত ধৈর্য মনে হচ্ছে জনাব। না না না, তুমি ওর গতিবিধি লক্ষ্য করে তুমি এখন যাও। ফরাগুলশা আপনি এখানে অসময়ে? অসময়েই তো আসতে হয়। তোমার সঙ্গে আমার গোপন কথা আছে মুনিরা। আমার সঙ্গে এই নিভৃতে আপনার কোনো গোপন কথা থাকা উচিত নয়। বলুন কি কথা মুনিরা। আমি জীবনে অনেক নারী দেখেছি,
কিন্তু তোমার মতো রূপসী আমার দৃষ্টিগোচর হয়নি। আপনি কি এই কথা বলার জন্য এখানে এসেছেন? আমি তোমার রূপে উন্মাদ মনিরা, আমি তোমার রূপে উন্মাদ। আপনি তো জানেন আমি বিবাহিতা, আমি কুলবধূ। তাও জানে কবির তোমাকে কিছুই দিতে পারবে না। আমি আমি অনেক ধন সম্পদ সংগ্রহ করে রেখেছি, তুমি তো আজীবন ভোগ করতে পারবে মনিরা। এই আদর্শই কি আপনার? এই লোভ লালসাকে মনে স্থান দিয়ে আপনি আজাদির সৈনিক সেজেছেন। আমিও তো একজন মানুষ, একজন পুরুষ যদি একটি নারীকে কামনা করে সে কি অপরাধ মনিরা? নারীর কি অভাব আছে ফারাগুল শাহ? অর্থ ব্যয় করলে অনেক নারী পাবেন। আমারও তো অনেক অর্থ আছে, তুমিও তা গ্রহণ করতে পারো মনিরা, শুধু একবার। থামুন ফারাগুল শাহ, যে বাক্য মুখে উচ্চারণ করেছেন আর কোনোদিনও আনবেন না। আমি আমি তোমার উপরে উন্মাদ মনিরা, আমি শুধু তোমাকে চাই। আজ এই নিভৃতে তোমাকে একা পেয়েছি, এ সুযোগের সদ্ব্যবহার আমি করবই। তুমি অনেক কিছু পাবে, কেউ দেখবে না। এসো মনিরা, এসো, ছেড়ে দিন আমার হাত। এত বড় অধঃপতন হয়েছে, অর্থের লালসা তোমাকে আচ্ছন্ন করেছিল, আজ নারীর প্রতি তোমার লালসার চোখ। তুমি বেঈমান, একজন কুলবধূকে অপমান করতে এসেছো জানমান। ক্যাপ্টেন ড্রেনানের সাথে তোমার কি তফাত? কঠিন শাস্তি। সাবধান মুজাশা, আপনার অনেক আদেশ আমি পালন করেছি, কিন্তু আর না। কতদিন আপনি আমাকে অপমানিত করেছেন, প্রতিটি পদক্ষেপে আপনি আমাকে বাধা দিয়েছেন, আমি আপনার বাধ্য নই। অসহায় নারীকে অপমান করতে এসে এমন কথা বলতে তোমার লজ্জা করে না জানোয়ার? তুমি তুমি ক্ষমার অযোগ্য, এজন্য তোমাকে কঠিন শাস্তি পেতে হবে, মৃত্যুদণ্ড তোমার প্রাপ্য। মৃত্যুদণ্ড দেওয়া তো সহজ নয়, তার আগে শক্তি পরীক্ষা হবে। মৃত্যুর জন্য প্রস্তুত হও। দিনের সঙ্গী ছিলে, কত বিপদে আপদে আমার পাশে দাঁড়িয়েছিলে, কিন্তু আজ তোমাকে হত্যা করতে আমার দয়া হচ্ছে না। ক্ষমা করুন জনাব, আমি ভুল করেছি, আমি আমি আমাদের আদর্শের পথ থেকে সরে এসেছিলাম। আমি লোভ লালসায় আচ্ছন্ন হয়ে ভুল পথে পা বাড়িয়েছিলাম। আমি আজ খোদার নামে শপথ করছি, আজ থেকে আগের মতো আপনার নির্দেশ মতো চলবো। আমাকে ক্ষমা করুন জনাব, আমার জীবন ভিক্ষা দিন। না না না, ফারাগুল, তুমি আমাদের জাহাদের সৈনিক, আমি তোমাকে হত্যা করতে পারবো না, পারবো না, পারবো না আমি তোমাকে হত্যা করতে। ভাই, আমি তোমাকে কত বিক্ষত করেছি, আমি তোমাকে রক্তাক্ত করেছি। ভাই, তুমি আমাকে কে গুলি করলো? ফারাগুল শাহ তুমি? না না না, আমি গুলি করিনি, বিশ্বাস করছে। ফারাগুল, ফারাগুলকে ধরো, ও নিশ্চয়ই আমাদের দুশ্মন, ওকে ধরো। আমি ওকে এখনই ধরে নিয়ে আসছি, জানো আমি যাচ্ছি। আব্বাজান, মনে হয় ষড়যন্ত্রের কারণে এক আমাদের ঘিরে রেখেছে। কে কে গুলি করলো? সে কি জানা? আব্বাজান, এখন আমাদের কি হবে? এ নিশ্চয় ফারাগুল সাহেব কাজ, আমি ওকে হত্যা করবো। সবই আল্লাহর ইচ্ছা কবি,
এখন আমাদের নেতৃত্ব কে দিবে জনাব? আমরা এখন কোন পথে চলব? রক্তের পথ ধরেই চলতে হবে। আমাদের এদেশকে মুক্ত করতে হবে। আমরা স্বাধীনতা আমাদের লক্ষ্য, জয় আমাদের হবেই জনাব। আমাদের পবিত্র রক্তে যে দেশের মাটি হয়েছে রঞ্জিত, সে দেশ মুক্ত হবে ইনশাআল্লাহ। কাউকে অভিশাপ দেব না, সুখে থেকো ভাই সব। জনাব বাংলায়